তোমাদের উপরে চড়াও হবে। বাস্তবতা আজকে গোটা বিশ্বের মুসলমান এক হয়ে গেলে গোটা বিশ্বের মুসলমানদের যদি একটাই স্লোগান থাকত, আল্লাহ কসম কোন বিদাতীরা মুসলমানদের উপরে চড়াও হতো তুলির কথা টকরাম নেয়া টাকারও সুযোগ থাকত। আমাদের মধ্যে অনেক মোনাফেকের অভাব নাই, আমার সঙ্গে একরকম তাদের সঙ্গে আরেকরকম, ঠিক কিনা বলেন? আর ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে মোনাফেকরা। সূরা আল বাকারা খুলে দেখুন, সূরাতে পাঁচখানা আয়াতে আল্লাহ তাআলা ইমানদার মুত্তাকিদের আলোচনা করেছেন, পরে মাত্র দুই আয়াত কাফেরদের সম্পর্কে, এরপরে লাগাতার 13টি আয়াত আমিরান নাস মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়াল আখির, এখান থেকে নিয়ে 13টি আয়াত মুনাফিকদের সম্পর্কে আল্লাহ নাযিল। এলে কি বোঝা গেল? অত্যন্ত সেনসিটিভ, অত্যন্ত ভয়াবহ, মারাত্মক হলো মুনাফিক। আমি অনেক সময় বোঝার জন্য বলে থাকি, জাতি ভাই যে ক্ষতিটা করতে পারে অন্যরা সেই ক্ষতি করতে পারে না। যেমন গাছ কাটার জন্য যে কড়া, কড়াটা হলো লোহা, কিন্তু কড়াটির দুই পাশে যে হাতালটা থাকে এটা কিসে? কাটে, ঠিক? কেউ যদি কড়া দিয়ে সারাদিন গাছের মধ্যে কুটাইতে থাকে কাটো? গাছের চামড়ও কাটবে না, কিন্তু দুই হাতাল দিয়ে যখন টানবে এক টানে আধা ঢুকে যায়, আরেক টানে আধা ঢুকে গাছ কড়াতকে ডাক দেওয়া বলে, তুমি আজকে আমার বুকে মাস্তানি করতেছ, কোনদিন আমার পছন্দ তুমি কিছু করতে পারতে না যদি আমার জাতি ভাই তোমার সঙ্গে না থাকে। তোমার এলাকাতে যদি বড় রকমের দুর্দশ ডাকাতি সংঘটিত হয়, চুরি হয়, দেখবেন এই এলাকাতে বহিরাগত ডাকাত আসছে ঠিক, কিন্তু ভিতরের ডাকাত অবশ্যই আছে। ভিতরের ইন্দন না হলে বহিরাগত ডাকাত কোনদিন এত বড় দুঃসাহস দেখাইতো না, ঠিক কিনা বলেন? মোনাফেকরা হল ওই মাত্রা জাতি ভাই সেজে সবচাইতে বেশি ক্ষতি করছে ইসলামের মোনাফেকরা। এই মোনাফেক এখন আমাদের সমাজে আছে না? বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রি গুলো যদি এক আর নেক হয়ে এক প্ল্যাটফর্মে যদি উঠে যাইত, অমুসলিমদের সাহস। আল্লাহ কোরআনে বলেন, حرج المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200. তোমরা একজন মুসলমান যদি সাহস নিয়ে দাঁড়িয়ে যাও, 10 জন কাফের তোমাদের মোকাবেলা করার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক? ডরতে নাকি মুসলমান দুনিয়া মে কিসি সে, ডরতে নাকি মুসলমান দুনিয়া মে কিসি সে, জব মিল গই হ্যায় দৌলত ঈমান নবি সে, বাজু তেরি তাওহীদ কি কুওত সে কভি হ্যায়, বাজু তেরি তাওহীদ কি কুওত সে কভি হ্যায়, ইসলাম তেরা দীন হ্যায় তু মুস্তাফা ভি হ্যায়। আল্লাহু আকবার বলে কবির আড্ডা, মুসলমান পৃথিবীর কোন আতঙ্ক কি ভয় করে না, মুসলমান কোন প্লাস্টিক ক্ষেপণাস্ত্রকে ভয় করে না, মুসলমান কোন অগ্নিয়াস্ত্রকে ভয় করে না। যদি দেখতে চাও তাহলে আফগানের দিকে একবার তাকাও। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন মুসলমান জাতি, দালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু وأن الكافرين لا مولى لهم. أي من دار مسلم بيظهر لي دير كاسة بيدا تدير كاسة أسرة شيء
ঘুম আছে বিভিন্ন রকমের অত্যাধুনিক যন্ত্রপাতি আছে কিন্তু মনে রাখোরে আমি আল্লাহ তাদের সঙ্গে নাই আমি আল্লাহ কিন্তু তোমাদের সঙ্গে আছি সাহায্য নুসরত আমার কিন্তু তোমাদের সঙ্গে আছে আফগানের মুজাহিদদেরকে জিজ্ঞাসা করে দেখেন কি করে বিশ্বের দুইটা সুপার পাওয়ার রাষ্ট্রকে অপমানিত করে লাঞ্ছিত করে আফগান থেকে বের করে দিয়েছে ঠিক কিনা বলেন দীর্ঘদিন আল্লাহ তাদেরকে পরীক্ষা করছে এরপরে বিজয়ের মালা আরেকটা বিজয়ের মালা আল্লাহ তাআলা আফগানদের হাতে দিয়েছেন সুবহানাল্লাহ বিবিসির এক সাক্ষাৎকারে আমেরিকা যে আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে এমনি নয় কুদরতি কারিশমা ভিতর দিয়ে শুরু হয়ে গেছে আফগান ফেরত যে সকল আমেরিকান যোদ্ধা আমেরিকাতে যান তাদের যখন চেক আপ করা হয় ওই সেনাবাহিনীর এক ডাক্তার তার রিপোর্টে শুনেছিলাম বিবিসিতে বলেছিল যত আফগান ফেরত সোলজার সেনাবাহিনী আমেরিকাতে যায় তাদের বডি চেক আপ করার চেক আপ করার পর দেখা যায় প্রায় সব কয়টাই আধা পাগল সুবহানাল্লাহ তাদের বেড়ে সমস্যা তখন এই ডাক্তারে আমেরিকার সরকারকে পরামর্শ দিল এটা যদি পাগলের রাষ্ট্র না বানাইতে চান দ্রুত সেনাবাহিনীকে নিয়ে আসেন সুবহানাল্লাহ এই অ্যাকশনে গেছে কে এমনি ওখান থেকে বিদায় নিয়ে আসে না দেখলো আমেরিকার সরকার যদি আরো বেশি দিন ওখানে স্থায়ী হয় আমার সেনাবাহিনী তাহলে সবটাই সেনাবাহিনী পাগল হয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহ আফগান মুজাহিদরা বলে এরা যখন এতেম্বু আমাদের তো আমাদের উপর নিক্ষেপ করে আমরা ক্রিকেটারের মতো বুমগুলো লোফে লোফে ফেলে দিই সুবহানাল্লাহ বলে ট্যাঙ্ক বহর নিয়ে যখন আমাদের উপর আক্রমণ করতে আসে ট্যাঙ্ক বিধ্বংসী বিধ্বংসী কোন অস্ত্র আমাদের কাছে নাই তাই কি করব আল্লাহর নামে মেসের কাটির মধ্যে কোরআনে কারিমের সূরাতুল আনফাল এর আয়াত ওয়ামা রমাইতা যখন ফু দিয়া টেন বহরের মধ্যে নিক্ষেপ করে আল্লাহর কসম নিক্ষেপ করতে দেরি হয় টেন বহর জলে পড়ে সাই হইতে দেরি হয় না কিনার বিশ্বাস কার করেছে অভাই 313 জন সাহাবী যাদের কাছে কোন অস্ত্র নেই যাদের কোন মুখবল নাই 1000 সশস্ত্র যোদ্ধা তাদের মোকাবেলা করার জন্য 150 কিলোমিটার দূরে মদিনার বদরের প্রান্তে যখন উপস্থিত হয়ে গেল আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দেখায় প্রথম পর্যায়ে আমি আল্লাহ 1000 ফেরেশতা নাযিল করব দ্বিতীয় পর্যায়ে 3000 তৃতীয় পর্যায়ে আমি আল্লাহ 5000 ফেরেশতা নাযিল করব সুবহানাল্লাহ ভাই আল্লাহ কি নাই আছে নাকি নির্বাচনে পরিবর্তন হয়েছে না থাকলেও আল্লাহর ওই আগের মতো পাওয়ার নাই না হ্যাঁ আছে ফেজায়ে বদল উতর সকতি হতার কতার তাদের মতো যদি একটি নামাজের মধ্যে
নিশ্চয় হয় না একই যদি বনে যায় আল্লাহু আকবার মুসা পয়গম্বর শুধু একজন মোকাবেলা করার জন্য সে এক লক্ষ কথা বলে না এক লক্ষ জাদুঘর হযরত মুসা পয়গম্বরের সঙ্গে মোকাবেলা করবে প্রস্তুতি নিয়ে আসছে ময়দান জাদুঘরদের দ্বারা কানায় কানায় ভরে গেছে কিন্তু জাদুকর না আশা সময় চিন্তা করলো মুসার সঙ্গে খেলা হবে খেলা হবে কথা কার বুঝা গেল একটা নতুন স্লোগান আগের থেকে ঠিক কিনা বলে জাদুকররা বলে মুসার সঙ্গে যেহেতু খেলা হবে ড্রেসটা মুসার মতো বানাইয়া নিয়ে যায় মুসার এই হিসানের মতো জুব্বা বানাইয়া বসে সুবহানাল্লাহ জুড়ে করা তোমাদের গায়ে পড়াইস তোমরা উপরের পোশাক পরিবর্তন করে ফেলছ আমি আল্লাহ তোমাদের ভিতরের পোশাকটা পরিবর্তন করে দেব أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا وبدك يا كامنك النار دندر نار كنت جرى دندر جرى الله ولا جرى النائب رسول ورثة الأنبياء علماء كرام الله ولي جرى ري তাদেরকে ভালোবাসি তাদের পোশাককে ভালোবাসি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেন তাদের সঙ্গে আমাকেও জান্নাতের মেহমান বানাই দে আমার উমা মান আহাব দুই নম্বর হল ওই জাদুকররা মুসা পয়গম্বরকে এসে বললেন ইম্মা আনতুল কিয়া ওয়া ইম্মা أنكون نحن الملقين أبنى آگه دیکھا من نام را آگه دیکھا سبحان الله إذا وقتا سيستا تر لقا كورسا آدو لقا كورسا سبحان الله الله كوي ایک دیگ دیا پوشاك لگائی سو اور ایک دیگ دیا موسا پیغم مرے سنگے سيستا تر لقا كورسا তোমাদের ঈমান আমি আল্লাহ পাকা পুক্তা করে দিলাম কোন খেয়াল করে আমি আমার অনেক বায়নে বলি কোরআনের সকল ঘটনাগুলো শুধু ঘটনা হিসাবে দেখলে চলবে না আল্লাহ পাক নিজে বলেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লি উলিল আলবাব বুদ্ধিমানদের জন্য এই সকল ঘটনায় হাজারো উপদেশ রয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক এই ঘটনাগুলো আমাদের সামনে পেশ করে আমাদেরকে উপদেশ দিচ্ছেন এদিক দিয়ে মুসা পয়গম্বর একা কে মুসা পয়গম্বরের সঙ্গী নাই মনে মনে একটু ভয় পাইছেন পরাজয়ের ভয় নাই ব্যাখ্যা করতে গিয়ে সেটা বিশ্লেষণ করতে হবে নবীরা জানে তাদের সঙ্গে কার সাহায্য আছে সুতরাং তিনি পরাজয় বরণ করবেন সেই ভয় পায় নাই আল্লাহ কোরআনে বলেন ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা মুসা পয়গম্বর মনে মনে ভয় পেয়েছে কিসের ভয় আল্লাহ এত বড় জাদু করে এত দূর দরাজ থেকে এত কষ্ট করে ময়দানের মধ্যে একত্রিত হয়েছে আর যদি খালি হাত ফেরত যায় ইমান হারা হয়ে যদি যায় তাইলে তো তাদের আশা যাওয়াটা ব্যক্ত হবে বিফল হবে আল্লাহ পাক করেন আয়াতি মুসা পয়গম্বরকে ডাক দেয়া করে কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা বিজয়ের মামা তোমার গায়ে ঝুলবে
বিজয়ের পতাকা তোমার হাতেই উড়বে সুবহানাল্লাহ বলে ইতিহাস সাক্ষী একটা সময় এরা নির্যাতন করে কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদেরকে ধরাই দেন কথা কয় না অকপ্ত নির্যাতন করছে উমাইয়া হযরত বেলাল হাবশীকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া তার বুকের মধ্যে বড় বড় পাথর দিয়ে উমাইয়া নাচে আর বলে কেমন মজা লাগে নাউজুবিল্লাহ তুমি যে আহাদ আহাদ বলো এটা বাদ দাও না হয় কিন্তু নির্যাতনের স্টিমরুলা চলতেই থাকবে কে উমাইয়া কাকে গাধা এই নামের মধ্যে যে কি মজা তোর মতো নাম এই মজা পাবি না আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদকে মেখা নামে আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদকে মেখা নামে দুনো আলম কি হাকিকত এক পেমার নামে দুনো আলম কি হাকিকত এক পেমার নামে সমা মে হিম্মত কহা জু তেরে পরওয়ানো মে হে লুতফ জিনে মে নাহি জল জল কে মর জাওনে মে হে লুতফ জিনে মে নাহি জল জল কে মর জাওনে মে সুবহানাল্লাহ হযরত বেলাল ডাকে উমাইয়া এর মধ্যে যে কি মজা তুমি টের পাবে না আমি এক বেলাল নয় হাজার বেলালের জান যাইতে পারে মুখের দিকে আল্লাহ শব্দ যাইতে পারে না তাওহীদ নে বসি হে হামে হাউসালা মন্দি তাওহীদ নে বসি হে হামে হাউসালা মন্দি হম মিল্লত ইসলাম কে ধাবা জে সিপাহি হম খালেদ দররার কি আজমত কা নেশা হে হম খালেদ দররার কি আজমত কা নেশা হে হম কাসেম মেহমুদ কে গায়রত কা নেশা হে আল্লাহু আকবার আমরা তো সেই কাফের নাম তুমি রুহানি সন্তান এরা যদি স্বাধীনতার ডাকনা দিত তাইলে আমরা এই স্বাধীন বাংলাদেশের চেহারা দেখতাম না কথা কয় না অনেকেই বুঝে না এরা তো বুঝে না ওলামায়ে কেরামদেরকে ওলামায়ে কেরামদেরকে অনেকে না বুঝে রাজাকার বলে কথা বলেন ঠিক কিনা স্বাধীনতা বিরোধী বলে আরে নাদান স্বাধীনতার গোড়া স্বাধীনতার ইতিহাস তারা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কারণে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাছে তুলতে হয়েছে আর ইংরেজের বিরুদ্ধে জিহাদ করার জন্য দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে সুবহানাল্লাহ এটা সেনা ক্যাম্প ইংরেজ বিনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনা ক্যাম্প ক্যান্টনমেন্ট বানানো হয়েছিল সে দেওবন্দ মাদ্রাসা আল্লাহ ইসলাম কে ইসমল কসে হুই তকদিস আয়া আজাদি কি আল্লাহু আকবার তিনি বলতে চাচ্ছেন যে ইসলামের এই মার্কাজ দেওবন্দ মাদ্রাসা এখান থেকে সর্বপ্রথম স্বাধীনতার ডাক দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলে আর এখান থেকে শেখুল হিন্দ মাহমুদুল হাসান এখান থেকে শেখুল আরব আল আজব আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী কাসেম নানুতুবি সহ ওবাইদুল্লাহ সিন্দি সহ শামিলি যুদ্ধে রেসলি রুমালের যুদ্ধে তারা নেতৃত্ব